অনেক ভিডিও আপনাদেরকে দুর্গাপূজা সম্পর্কিত দিয়েছি, আপনারা অনেকের ভালো লেগেছে, অনেকে ভালো বলেছেন, অনেকে খারাপ লেগেছে, অনেকে যাচ্ছে তাই বলেছেন, তাতে কোনো অসুবিধা নেই। যার ভাল লাগেনি তার তো বলবেই, সবাইকে সবার তো ভালো লাগে না, এ হলো বিষয়। একজন ঠাকুরমশাই একজন স্টাইল থাকে, যাদের ভালো লাগে তারা দেখবেন, সবাইকে যে আমাকে গ্রহণ করতে হবে তা না, কেউ কেউ কে ট্যাগও করতে হবে, ঠিক আছে। যাদের ভালো লাগে তারা অবশ্যই দেখবেন, যারা আমাকে সহ্য করেন তারাও দেখবেন, যারা সহ্য করেন না তারাও দেখবেন, কারণ সহ্য না করলেও ভিডিওটা দেখবেন তাতে আমার উপকার হবে, কারণ দেখতে হবে তো আমার নামে সমালোচনা রচনা করতে গেলে আমার ভিডিওটা দেখতে হবে, সম্পূর্ণ দেখতে হবে, সম্পূর্ণ দেখে ভিডিওটা সমালোচনা করুন, আমি মানব। আর যদি একটু দেখে চলে যান না, জেরকে শুনে সমালোচনা করেন, তাহলে আমি ছাড়বো না তাকে, এ হলো বিষয়। কিন্তু একটাই কথা বলবো, সেটা অবশ্য ভিডিওটা দেখুন, সমালোচনা করুন আর যাই করুন, আমার সত্য হলেও ভিডিও দেখুন, আমার মিথ্য হলেও ভিডিও দেখুন, কারণ ভিডিও দেখলে আপনি এই মানুষটা সম্পর্কে চিনতে পারবেন, খারাপ না ভালো, তবে ডিটেলসে লিখতে পারবেন যে এই মানুষটা খারাপ বা এই মানুষটা ভালো, সেটা আপনার উপর ছেড়ে দিলাম। এইবার বলবো যে বিষয়টা, সেটা হচ্ছে আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাকে এবছর যারা প্রশ্ন করেছেন, বাই ফোন হোক, বাই হোয়াটসঅ্যাপ হোক, বা ইউটিউবের কমেন্ট হোক, সেটার মধ্যে একটা বিশেষ বিষয় সবচেয়ে বেশি যে প্রশ্নটা করা হয়েছে, সেটা হচ্ছে আমাদের সংকল্প সম্পর্কে। কারণ এবছর দুর্গাপূজা আমাদের পড়েছে কি, এবছর দুর্গাপূজা আমাদের পড়েছে হচ্ছে পয়লা কার্তিক, পঞ্চমীর দিন পয়লা কার্তিক, অর্থাৎ 2 তারিখ ষষ্ঠী, দেবীর আগমন। তাহলে পুরোটা কার্তিক মাসে দেবীর আগমন হচ্ছে, তাহলে সংকল্প বাক্যটা কী হবে, কোন মাস উল্লেখ হবে। আমি যদি বলি যে 100টা 200টা ফোন এসেছে, এই শুধু সংকল্প, তাদেরকে আমি বলে দিয়েছি এবং বলেছি যে ডিটেলসে বলবো, কারণ টান সমস্ত কিছু বলবো, ঠিক আছে। সবাই বলছে বইতে লেখা আছে আশ্বিন মাস, ক্যান্ডেল লেখা, ক্যালেন্ডারে লেখা আছে কার্তিক মাস, মানে অনেকটা এরকম যে আমার ফেসবুকে যেটা হচ্ছে যে ক্যালেন্ডারে লেখা হচ্ছে শরৎকাল, ফ্যান চালালেই শীতকাল, ফ্যান বন্ধ করলে গরমকাল, বাইরে বেরোলেই বর্ষাকাল, ঠিক সেরকম যে ক্যালেন্ডারে লেখা আছে কার্তিক মাস, কিন্তু আমাদের বইতে লেখা আছে আশ্বিন মাস। বইতে তো শুধু লেখা থাকতো অমুক মাস ইস্তে, তাহলে সমস্যার ব্যাপার, কী বলবো, কার্তিক বললে ভুল হবে না আশ্বিন বললে ভুল হবে, পুরো ডিটেলস আজকে বলবো, সম্পূর্ণ বলবো। যদি ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, বেল নোটিফিকেশন করুন। প্রথমত আশ্বিন মাস হবে, শুধু আশ্বিন মাস বললে অনেকের কানে লাগবে, কার্তিক মাস পড়ে গেছে আশ্বিন মাস হচ্ছে, ঠাকুর মশাই জানে না, ভুল ভাল ঠাকুর মশাই, এসব ঠাকুর মশাইতে পুজো করে কেউ? হ্যাঁ আমি বলছি আমি আশ্বিন মাস দেখুন এই ওই বই করলে মুখ মানবে না, আপনি দর্প টাকালে অতি দর্প হতলঙ্কা হয়ে যাবেন, কেউ বুঝবেই না, তাই বলছি কার্তিকও বলবেন না, বলবেন কি, মুখ্য চন্দ্র আশ্বিন মাস, গৌণ চন্দ্র কার্তিক মাস, পঞ্জিকার ওপরে লেখা থাকবে, তাহলে মুখ্য চন্দ্র অর্থাৎ পুরো চন্দ্রটা রয়েছে কিসের, আশ্বিনের, কারণ কার্তিকের এখনও মুখ্য চন্দ্র হয়নি, কার্তিক মাসে অমাবস্যা না আসলে সে কার্তিক মাসটাকে ধরাবে না, তাই মুখ্য চন্দ্র, কারণ অমাবস্যায় তো চাঁদ থাকে না, চাঁদ থাকে কিছু পূর্ণিমার, তাহলে সেই পূর্ণিমার চাঁদটা রয়েছে, আশ্বিনের চাঁদ এখনও রয়েছে, তাহলে মুখ্য চন্দ্র আশ্বিন মাস, গৌণ চন্দ্র কার্তিক, উত্তর চন্দ্র আশ্বিন মাস ইস্তে, গৌণ চন্দ্র কার্তিক মাস ইস্তে ভাস করে শুক্ল পক্ষে রাশি বলতে হবে, রাশি, এবার রাশিটা আপনাকে তো আমাকে তো বলবেন আপনারা রাশিটা কী উল্লেখ হবে, আপনি বললেন মুখ্যচন্দ্র গৌণচন্দ্র, তাহলে আমাদের আশ্বিন মাসের রাশি হলো কন্যা রাশি, এবং তারপরে আমাদের কার্তিক মাস তুলা রাশি, তাহলে আশ্বিন মাস ইস্তে যখন হবে কন্যা রাশি হবে, তাহলে বাক্যটা কী হবে, মুখ্যচন্দ্র আশ্বিন মাসি, বিষ্ণুর নম বা বিষ্ণুর ওম, বিষ্ণুর নম দশরথ, মুখ্য চন্দ্র বা বিষ্ণুর নম বিষ্ণুর মহদ্দ, মুখ্য চন্দ্র আশ্বিন মাসে মাসিস্তে, গৌণ চন্দ্র কার্তিক মাসিস্তে, কন্যার আশিস্তে ভাস করে শুক্লপক্ষে সপ্তম মাং তৃতীয়া নেওয়া, সপ্তম
সপ্তমম তিথি তিথ এই কথা উল্লেখ করবেন। এই হলো বিষয়। তাহলে কোন সময় কি উল্লেখ করবেন আশা করি বোঝা গেল, কোন মাস উল্লেখ করবেন, কি মাস উল্লেখ করবেন এটা অনেকেই বলছেন। যে যাই হোক এই সংকল্পর কিন্তু এইটা আশা করি আপনারা সবাই উত্তর পেয়েছেন, অনেকে এখনও ভেবেছিলেন যে এই প্রশ্নটা করবেন তার উত্তর দিয়েছি। এইবার বলি আসাম থেকে একটা প্রশ্ন এসছে যে এই যে আমি শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ বুঝতে পারছি না, তাদেরকে বলবো ভালো করে শুনুন। আসামের বন্ধু সকল বন্ধুর জন্য আমার এই প্রশ্নের উত্তর, এবং অনেক মানুষ কিন্তু আসামের আমার ভিডিও দেখে, অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগে আসামি ভাষায় মানুষের কণ্ঠস্বর কানে আসলে, তাদের প্রতি আমার শ্রদ্ধাজ্ঞ। তারাও ওখানে কিন্তু সনাতন ধর্মের জন্য লড়াইটা করছে, তারাও কিন্তু দুর্গাপুজো করছে, তারাও চণ্ডীপাঠ করবে। সমস্ত জায়গায় যেখানে অপধর্ম এসে অত্যাচার করছে তাদের প্রতি আহ্বান করার জন্য, তাদের প্রতি যুদ্ধ করার জন্য আমরা সবাই আছি। এবার শুরু করি, সেটা হচ্ছে পূর্ণিমা। ধরুন পূর্ণিমার দিন, পূর্ণিমার পরে চাঁদ একটু একটু করে কমে, তাহলে পূর্ণিমার দিনের পর প্রথমটা প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, তারপরে হয়ে যাচ্ছে অমাবস্যা, চাঁদ নেই। তাহলে এই যে পূর্ণিমার দিনটা শুক্লপক্ষ, তারপর থেকে এগুলো সব কৃষ্ণ কৃষ্ণ, এমনকি অমাবস্যাও কৃষ্ণপক্ষ। তাহলে এইখান থেকে হচ্ছে কৃষ্ণ, এইখানে গিয়ে কৃষ্ণপক্ষ শেষ হচ্ছে, ঠিক আছে। অমাবস্যার দিনও কৃষ্ণপক্ষ শেষ, অমাবস্যার পরে শুক্লপক্ষ, অর্থাৎ দুর্গাপুজো অমাবস্যার পরেই হচ্ছে শুক্ল। তাহলে এটা এইটা শুক্লপক্ষ, এটা কৃষ্ণপক্ষ। পূর্ণিমার পরের দিনটাকে কৃষ্ণপক্ষ, আশা করি বোঝা গেল। পূর্ণিমার পরের দিনে এই দিনগুলো সব কৃষ্ণ কৃষ্ণপক্ষ, তারপরে যে অমাবস্যা গেল ওটাও কৃষ্ণপক্ষ, তারপরে হবে শুক্লপক্ষ, অর্থাৎ দুর্গাপুজো শুক্লপক্ষের মধ্যে পরে, শুক্লপক্ষ হয়ে গেল। আবার শুক্লপক্ষ শেষ হবে লক্ষ্মী পূজা আগে, লক্ষ্মী পুজোর দিন শুক্লপক্ষ শেষ, তারপরে লক্ষ্মী পুজোর পরের দিন থেকে কৃষ্ণপক্ষ শুরু। এ হলো বিষয়। রাশি তো আমরা জানি প্রত্যেকটা মাসে একটা করে রাশি থাকে, এই হলো পক্ষ, এ হলো তিথি। আজকের মতো ভিডিও এখানে সম্পূর্ণ। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করবেন। পুজো আসবে, ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন, পুজো আচ্ছা করতে থাকবেন। নমস্কার।